ভোলাই বাসাবাড়ি থেকে একের পর এক ধরা পড়েছে ভয়ঙ্কর বিষধর সাপ রাসেলস ভাইপার। এতে সাধারণ মানুষের মাঝে সৃষ্টি হয়েছে আতঙ্ক। জেলা সদর সহ দৌলত খান, তজুমুদ্দিন ও লালমোহন উপজেলায় খেলার মাঠে, বাড়ির উঠানে, ঘরের খাটের নিচে ও বাথরুমে দেখা মিলেছে রাসেলস ভাইপার সাপের। মোবাইল ফোনে খবর পেয়ে একটি অজগর সাপের বাচ্চা উদ্ধারের জন্য যায়, সেখানে যে আমরা দেখতে পাই একটি রাসেল ভাইপার সাপ। 19 জুন বিকেলে জেলার তজুমুদ্দিনের চৌমোহনি এলাকায় খেলার মাঠে রাসেলস ভাইপার সাপ দেখতে পায় স্থানীয়রা। একই দিন সকালে ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নের একটি বাড়ির উঠানে দেখা মিলে বিষধর রাসেলস ভাইপারের। এ সময় সেখানে থাকা লোকজন লাঠি বাঁশ দিয়ে সাপটিকে পিটিয়ে মেরে ফেলে। এর আগে গতকাল মঙ্গলবার রাতে দৌলত খান উপজেলার ভবানীপুর ইউনিয়নের 1 নং ওয়ার্ডের জালু মাঝির বসত ঘরের খাটের নিচে তিনটি বিড়াল মৃত অবস্থায় দেখেন ঘরের লোকজন। পরে কারণ খোঁজাখুঁজির এক পর্যায়ে ওই ঘরে বিষধর সাপের হদিস মেলে। তৎক্ষণাৎ সাপটিকে পিটিয়ে মেরে ফেলেন বাড়ির লোক। বিষধর এই সাপের বিষয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণী সম্পদ বিভাগের অধ্যাপক মনিরুল খান জানান, রাসেলস ভাইপার সাপ মূলত নিচু ক্ষেত সহ চরাঞ্চলে বসবাস করে। বর্ষার মৌসুমে এদের আবাসস্থল পানিতে প্লাবিত হলে নিরাপদ আশ্রয় খুঁজে উঁচু স্থান ও লোকালয়ে চলে আসে এ সাপ। তাই বর্ষাকালে মানুষকে সচেতন থাকার পাশাপাশি বাসা বাড়ির আশেপাশে ব্লিচিং পাউডার ছিটিয়ে দেওয়ার পরামর্শ দেন তিনি। তবে বর্ষাকাল শেষে এই সাপের আনাগোনা কমবে বলেও জানান অধ্যাপক মনিরুল খান। ওই বর্ষাকালে যেটা হয়, এগুলো মূলত হচ্ছে ওই ক্ষেত খামার টাইপের জায়গায় থাকে। রাসেলস ভাইপারটা একটু ওই খোলামেলা ক্ষেত খামার বা নদীর চর এলাকায় যে সবজি ক্ষেত্রে থাকে বা ক্ষেত খামার থাকে, সবজি থাকে, এইসব জায়গায় থাকে। তো বর্ষাকালে যেটা হয় যে ওই জায়গাগুলা ফ্লাডেড হয়ে যাওয়ার ফলে এইগুলা তখন একটু উঁচু জায়গা, যে সব জায়গায় মানুষের বসতি টসতি থাকে, এইসব জায়গায় চলে আসে। অ্যাকচুয়াল পদ্মা নদী যেটা, ওইটার অববাহিকা দুই পার চর এই এলাকাতে বেশি পাওয়া যেত, এর বাইরে খুব রেয়ার ছিল। তো ইদানিং বেশি শোনা যাচ্ছে। আর মানুষ আগে রাসেলস ভাইপার চিনত না, এখন ওই যে নামে নামে পরিচিতি হয়ে পেয়ে গেছে। বর্ষাকালটা মানুষকে একটু সচেতন থাকতে হবে, প্লাস ওই ঘরদোরের আশপাশে যদি ব্লিচিং পাউডার ছিটিয়ে দেয় তাহলে একটু সাপ কম আসবে। বন বিভাগ ও স্থানীয়দের হিসেব অনুযায়ী গত 3 বছরে জেলার বিভিন্ন উপজেলায় শতাধিক রাসেলস ভাইপার সাপের দেখা মিলেছে, যার মধ্যে 25 থেকে 30টি সাপ বন বিভাগ উদ্ধার করে গভীর জঙ্গলে অবমুক্ত করে, বাকি সাপগুলো জালে জড়িয়ে ও মানুষ পিটিয়ে হত্যা করে। এখানে লোকাল জনগণের কাছ থেকে খবর পেয়ে আসছি যে এখানে একটা অজগর সাপের বাচ্চা দেখা গেছে। সাপটা একটা লাকড়ির ঘরে ছিল, পরবর্তীতে এসে আমরা এখানকার জনগণের সহযোগিতায় সাপটা উদ্ধার করছি। এখনও সাপটা আমরা আইডেন্টিফাই করিনি, এখানে আমাদের বিশেষজ্ঞ আছেন, তার মাধ্যমে আইডেন্টিফাই করে এটা সংরক্ষিত বনাঞ্চলে অবমুক্ত করবো।